নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের পুরী রথযাত্রা সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। সেই রথযাত্রা যাকে ঘিরে ভক্তদের প্রার্থনা, আবেগ, আরতি মিলেমিশে এক হয়ে যায়। জগন্নাথ দেব এই যে ভক্তদের মধ্যে দিয়ে গমন করেন বছরের এই একটা সময়, তাই তার নির্মাণেও হতে হবে নিয়ম মতো, শুভক্ষণ মেনে। সেই কথা মাথায় রেখেই জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে। আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রার সূচনা, চলে 9 দিন ধরে। আর রথযাত্রার আগে স্নান পূর্ণিমা দিন শুরু হয় স্নানযাত্রা, 15 দিন চলে অনবসর। ব্রাহ্মণরা কিন্তু বৈদিক মতে পুজো করে না এই সময়, গুপ্ত পুজো করেন সবর দ্বৈতারা। হস্তিদ্বার সংলগ্ন স্বর্ণকুয়া থেকে 108 ঘোড়া জলে স্নান করানো হয় দেবকে। তার ফলেই ঠান্ডা লাগে জগন্নাথের, জ্বর হয়। আর এই জ্বর কমানোর জন্য শ্রীঅঙ্গে তেল, তিল, চুয়া, চন্দন, রাজবাড়ির মোদকও বিভিন্ন অঙ্গরাগে চলে শুশ্রূষা। নীলগিরি কন্দরে নীলমাধবের পুজোর সময় সবররাজ বিশ্বাবসু যে কুয়োর জল ব্যবহার করতেন তা সূর্যের আলো পেত না। সেই অনরবহ প্রথা অর্থাৎ সারা বছর আবদ্ধ সূর্যকিরণে বঞ্চিত স্বর্ণকূপের পবিত্র জলেই সবররা তাদের প্রাণাধিক জগন্নাথ দেবকে স্নান করান। চিকিৎসকদের অভিধারা জ্বর কমানোর মোক্ষম অস্ত্র বিশ্রাম, তাই জগন্নাথ দেবও 14 দিন থাকেন পূর্ণ বিশ্রামে। 24 ঘন্টা সবরদের সব সেবা যত্নে নিরবচ্ছিন্ন সেবা চলে বলেই এই পর্বটি অনবসর। অন্তরালে থাকায় এই সময় জগন্নাথ দেবের দর্শনও মেলে না। 14 দিন আদর যত্নে তর্চা যা জগন্নাথ, তারপর ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে সবরদের পোশাক পেটি পরিধান করে রথাভিষিক্ত হন। অপদেবতার নজর যাতে না লাগে সের জন্য দৈতরা বিগ্রহের হাতে মাদুলির মতো করে নানা রকম লতা শিকড় মূল বেঁধে দেন। রথের যাত্রা শুরু হয় ঈশান কোণ বরাবর। রথগৃহ থেকে সিংহদ্বারে প্রথমে জগন্নাথের রথ আনা হয়, কিন্তু টানার সময় সবার আগে বলভদ্র, তারপর সুভদ্রা এবং সর্বশেষে জগন্নাথের রথ। আবার উল্টো রথে সবার আগে থাকেন সুভদ্রা, শেষে জগন্নাথ। নীলাদ্রি থেকে গুণ্ডিচা মণ্ডপে জগন্নাথ দেব সদলে চলেন। স্নান বেদীর কাছে চাহনি মণ্ডপ থেকে স্ত্রী লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের রথযাত্রাকে প্রত্যক্ষ করেন। যাত্রা সমাপন 9 দিনে। বিষ্ণু সংহিতার রথযাত্রা এই 9 দিন বিধি স্বীকৃত। ভগবান শ্রীচরণে 9 সংখ্যাটি স্পষ্ট। 10ম দিন সন্ধ্যা রথের দেবতারা ফিরে আসেন সিংহদ্বারে। বহুরা একাদশী অর্থাৎ একাদশতম দিনে চোখ বাঁধানো 208 কেজি সোনালঙ্কার তারা সুনাবেশ ধারণ করে। বিজয়দশমী, কার্তিক, পৌষ, মাঘ ও দোল পূর্ণিমাতে সোনার বেজে সজ্জিত হন ত্রিদেব। 13তম দিনে বা ত্রয়োদশীতে বিগ্রহত্ব পাণ্ডাই বা তাদের সবস্থান গর্ভগৃহে রত্নবেদিতে আসীন হন ও যথাপূর্ব দর্শন দেন। জগন্নাথের লাল হলুদ বস্ত্রে আবৃত রথের নাম নন্দীঘোষ বা গরুদ্ধাজ। রথের চাকা 16টি, 16 কলার দত্তক। রথে ব্যবহার করা হয় 832টি কাঠের টুকরো, উচ্চতা 13.5 মিটার, দৈর্ঘ্য 13.6 ফিট ও প্রস্থ 34.6 ফিট, যার প্রহরী গরুর। পতাকা ত্রৈলোক্য মোহনী। 4টি অশ্ব, শঙ্খ, বালাকা, শ্বেতা, হরিদ্বাস। জগন্নাথের রথের দড়ির নাম শঙ্খচূড়। রথে আসীন হয় 9 দেবতা, বরাহ, গোবর্ধন, কৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র ও ত্রিবিক্রম। সারথি হয় দ্বারুকা। বলভদ্রের রথের নাম তালধাজ। লাল সমুদ্রীল বস্ত্রে ঢাকা থাকে 14টি চাকা রথের। ভূপৃষ্ঠের ওপর ও নিচে 14 লোক বা ভুবনের সমর্থক। বলভদ্র পিঠে দর্পণ রেখে জগৎ সংসারকে প্রত্যক্ষ করে, তাই তার নাম তালঙ্কি। তার রথের কাঠের টুকরের সংখ্যা 763টি, উচ্চতা 13.2 মিটার, প্রহরী বাসুদেব, ধ্বজা উন্নানী। 4টি অশ্বতার, দড়ির নাম বাসুকি। নবদেবতারা থাকেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলাম্বরী,
হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নতাম্বরা, মুক্তেশ্বর ও শেরশা দেবী, শেরশা দেব, সারথি মাতলি, আর দেবী সুভদ্রার রথ পদ্মধ্বজ বা দেবী দলন নামের, লাল কালো কাপড়ে আবৃত থাকে। এই রথের চাকা 12টি, 12 সংখ্যাটি এখানে মাস বা কালের সমার্থক। কাঠের টুকরো সংখ্যা 593টি, উচ্চতা 12.9 মিটার, প্রহরী জয় দুর্গা, ধ্বজা নদাম্বিকা, রজ্জু চন্দ্রচূড়। অধিষ্ঠিত দেবতারা চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শলিদুর্গা, বরাহী, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা ও সারথি হন অর্জুন। রথের পঞ্চম দিনে হেরা পঞ্চমী পালিত হয়। জগন্নাথদেব ভাই বোনকে ভ্রমণ সঙ্গী করে রথে চড়ার আগে শ্রী লক্ষ্মীদেবীকে কথা দিয়েছিলেন পরের দিনই ফিরে আসবেন। পরের দিন তো দূর অস্ত, 4 দিন কেটে গেলেও জগন্নাথদেবের ফিরে আসার নাম নেই, নেই কোনো খবরও। কী মধু গুণ্ডিচায় আর থাকতে না পেরে সরেজমিন তদন্তে পঞ্চম দিন শ্রীলক্ষ্মী সিংহহাট থেকে সন্তপর্ণে বেরিয়ে ছুটলেন গুণ্ডিচার দিকে। জগন্নাথ দেবী নাকি তার প্রিয়া অর্ধাশনীর সঙ্গে অভিসারে মক্ত। গুণ্ডিচা অভিমুখে সাঙ্গপাঙ্গ নিয়ে চললেন লক্ষ্মীদেবী। এই অনাচারের বিহিত চাই। সহচরদের কাছ থেকে ক্রুদ্ধ হোমায়িত লক্ষ্মীদেবীর আসার খবর পেয়ে জগন্নাথদেব দরজায় খিল দিলেন। শত ডাকাডাকি অনুনয় বিনয়েও সে দরজা খুললেন না। লক্ষ্মীদেবীর মনে হল যা রটে তা খানিকটাও বটে, তাই দরজা বন্ধ। রাগে অগ্নিশর্মা হয়ে জগন্নাথদেবের রথ থেকে উপরে নিলেন একটি কাঠ, সজোরে ছুঁড়ে মারলেন বন্ধ দরজায়। লজ্জায় অপমানে সিংহদ্বার ত্যাগ করে গোপনে ফিরে এলেন পেছনের দরজা দিয়ে। রথের সময়ও টান টান উত্তেজনায় প্রতি বছর হেরা পঞ্চমীর মজার আচার অনুষ্ঠান উপভোগ করেন পুরীর অসংখ্য মানুষ। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।